অডিয়েন্স, আমি এলাস্টিক মাউথক্লোজ একটি প্রোগ্রাম করব। আমার অ্যাপসের নাম হয়েছে PS300B। অডিয়েন্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি ওপেন করে নিলাম। ওপেন করার পর আমি আন্ডারলাইন স্টিচ আইকন নিয়ে নিব। নেওয়ার পর ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই আইকনকে আমি এক জায়গায় ফিস্ট করে দিব, দিয়েছি দেখতে পাচ্ছেন। এখন আমি ল্যাপটপে ওয়ান পেশ করব। পেশ করার পর আমার এমন একটি গড় চলে আসবে। এখন আমি এক্সের কাজ করব, এই জন্য আমার এলাস্টিক 30, আমি 30 করে দিব, 3, তারপর হয়েছে 0, 30 করে দিয়েছি। আমি ট্যাব বাটন প্রেস করে নিচের ঘরে চলে আসছি। এখন আমি নিচের ঘরে 0 করে দেব। ভিউয়ার্স, ইন্টার বাটন প্রেস করে দেব। আমার একটি আন্ডারলাইন তৈরি হয়ে গিয়েছে ভিউয়ার্স, আপনি দেখতে পাচ্ছেন। অডিয়েন্স, আমার একটি আন্ডারলাইন তৈরি হয়ে গিয়েছে, অডিয়েন্স দেখতে পাচ্ছেন। এখন আমি রানিংয়ে যাব। রানিংয়ে গিয়ে ব্লেন্ডার অন করে দেব। ব্লেন্ডার অন করে দেওয়ার পরে দেখছেন আমার জিগজাগ স্টিচ হয়ে গিয়েছে। এখন আমি রাইট সাইড বাটন চেপে এই যে প্রপার্টিতে যাব। প্রপার্টিতে গেলে দেখছেন এখানে আমার একটি বক্স চলে আসছে। এই বক্সে আমি ব্লেন্ডারে ঢুকব। ব্লেন্ডারে ঢুকার পর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে আছে স্টিচ উইথ। আমি স্টিচ উইথের মান বসাব, আমার লাগবে 6। স্টিচ উইথ 6 মিলি দিলাম ভিউয়ার্স। তারপর দেখতে পাচ্ছেন জিগজাক পয়েন্ট, জিগজাক পিস, মানে এটা স্টিচ ঘন পাতলা। ভিউয়ার্স, আমার স্টিচ একটু ঘন লাগবে, তাই আমি 0.7 দিয়ে দিলাম। এটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, জিগজাক পয়েন্ট, এটা হয়েছে স্টেপ, মানে কত স্টেপ হবে। এখানে 2 স্টেপ আছে ভিউয়ার্স, আমি 3 স্টেপ করে দিব। দেখতে পাচ্ছেন এই 3 করে দিয়েছি। দেওয়ার পরে আমি এখানে অ্যাপ্লাই করে দেব, অ্যাপ্লাই করে দিয়েছি। অ্যাপ্লাই করে দেওয়ার পর ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার ইয়ে চলে আসছে। আমি এখন নিডল ড্রপে শুতে যাব। শুতে গিয়ে আমি এখন স্টার্ট করব। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন স্টার্ট করার পর স্টিচিং হওয়া শুরু হয়েছে, স্টিচিং হইতেছে, পুরা স্টিচিং হয়ে গিয়েছে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন স্টিচিং হয়ে গিয়েছে। এখন হয়েছে শেপের বিষয়, শেপ গুরুত্বপূর্ণ একটা ইস্যু। আমরা মেশিনের মডেল সিলেক্ট করব। মডেল সিলেক্ট করার জন্য আমরা এই যে মেশিন মডেল সেটিং, মেশিন মডেল সেটিংয়ে চলে আসছি। আমরা এখন এখানে পেশ করব। পেশ করার পর আমি 1900 LK KE 430F-এ কাজ করব। এটি আমি নিয়ে নিলাম ভিউয়ার্স। নেওয়ার পর আমি ওকে করে দেব। ওকে করার দেওয়ার পর দেখছেন ভিউয়ার্স, আমার একটা বর্ডার লাইন চলে আসছে। এটাকে আমি শেপ চেপে ওকে করে দেব। দেখছেন আমরা এখন আমার প্যাটার্ন রেডি হয়ে গিয়েছে। এখন আমার প্যাটার্ন সেভ করার পালা। সেভ করা একটা গুরুত্বপূর্ণ ইস্যু। আমি ফাইলে চলে যাব। ফাইলে চলে গিয়ে আমি আসব রাইট টু মেশিন মিডিয়ায়। রাইট টু মেশিন মিডিয়ায় চলে আসছি। আসার পরে আমার প্যাটার্ন বক্স চলে আসছে ভিউয়ার্স। আমি প্যাটার্ন নাম্বার দিব এটা 208 সিলেক্ট করে নিয়েছি। আর এখানে ভিউয়ার্স আর একটু কাজ আছে, এনে একটা ব্রাউজ প্রোগ্রাম করতে হবে যে আপনার প্যাটার্নটা কোথায় আপনি সেট করতে চান।
আমি ভিউয়ার্স আমার প্যাটার্নটা ডেস্কটপে সেট করেছি, ডেস্কটপে দিয়ে দিলাম। আমি প্যাটার্ন নাম্বার দিয়ে দিলাম 100 208, 208 প্যাটার্ন দিয়ে এই ভিউয়ার্স আমি আউটপুট করে দিব, আউটপুট করে দিলাম। এখন আবার ওকে করে দিলাম। দেওয়ার পরে আমি যে 208 ডেস্কটপে প্যাটার্নটা সেভ দিয়েছি, প্যাটার্নটা আছে কি না আপনাদের দেখাবো। ভিউয়ার্স আমার এই যে উপরে 208, ভিউয়ার্স দেখতে পাচ্ছেন 208 নম্বর প্যাটার্ন। আমি এখন এখান থেকে এটা কপি করে নিয়ে যাব আমার ডিভাইসে। ভিউয়ার্স আমার এসডি কার্ড ডিভাইস ওপেন করলাম, ব্রাদার ওপেন করলাম। আমি এখানে 108 নম্বর প্যাটার্ন আছে কি না দেখে নিব, যদি কোনো 8 নম্বর আছে কি না। না ভিউয়ার্স, এখানে আমার কোনো 208 প্যাটার্ন নেই। আমি এখন পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর আমার প্যাটার্ন এখানে 208 চলে আসবে। যে 208 চলে আসছে, আমি এখন রিফ্রেশ করে বের হয়ে যাব, কাট করে বের হয়ে যাব। ভিউয়ার্স আমি বের হয়ে গিয়েছি। এখন মেমোরি কার্ড পুশ করে বের করে নেব। এই মেমোরি কার্ড বের করে নিয়েছি, আমরা ভিডিও টুতে আপলোড দেখিয়ে দেব। এটাই হলো সঠিকভাবে প্যাটার্ন করার নিয়ম।